মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মুফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার অতিরিক্ত অষ্টম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী 1 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। বিস্তারিত হুমায়ুন চিশতি রিপোর্টে। মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের নির্ধারিত দিনে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আদালতে হাজির করে পুলিশ। শুনানির শুরুতে তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি সমস্ত সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান আছে বলে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। আজকে থেকে মামলার বিচার শুরু হয়েছে এবং আগামী 1-3 তারিখে আসামিদের বিরুদ্ধে যে সমস্ত মামলা সাক্ষী আদালতে আসবে এদের সাক্ষী নেওয়া হবে। ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান তাদের আইনজীবী। আমরা মনে করি যে এই মামলায় যদি আইনগত দিক বিবেচনা করে যদি এই আদেশটি প্রচার হতো সেক্ষেত্রে আসামিরা অব্যাহতি পেত, এটা আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। গত বছরের 22 ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় পাপিয়া ও তার স্বামী সহ 4 জনকে গ্রেফতার করে র‍্যাব। পরে ফার্মগেট এলাকায় তাদের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 20 রাউন্ড গুলি, 5 বোতল বিদেশি মদ, নগদ 58,00,000 টাকা, 5টি পাসপোর্ট, বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের 10টি ATM কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় শেরেবাংলানগর থানায় অস্ত্র আইনে 1টি, মাদক আইনে 1টি ও বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে 1টি মামলা করা হয়। অস্ত্র আইনের মামলায় গত অক্টোবরে এ দম্পতিকে 20 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 16 জন মারা গেছেন। তাদের মধ্যে 10 জন পুরুষ ও 6 জন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7,819 জনে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 5%। এ সময় 14,363টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 718 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,24,020 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 963 জন। মোট সুস্থ হয়েছেন 4,68,681 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আক্তারুজ্জামানের মৃত্যুতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছে চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীরা জানায় আগামীকাল থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা আইন, 1973 অ্যাক্ট কার্যকর ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবরুদ্ধ করে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। তারা জানান, 2017 সাল থেকে উপাচার্য আশ্বাস দিয়ে আসলেও চাকরি পাননি কেউই, বরং সোমবার সেকশন অফিসার পদে একজনকে অ্যাডহক নিয়োগ দেন। খবর জানতে পেরে চাকরি প্রার্থী নেতাকর্মীরা সোমবার রাতে প্রথম উপাচার্যের বাসভবন ও পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 73 অ্যাক্ট নীতিমালা প্রণয়নের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কোনো ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন করা হবে না, এ ব্যাপারেই তাদের সঙ্গে কথা বলবে। কথা বলা মানে চাকরি দেওয়া, কথা বলা মানে চাকরি না দেওয়া, এটা না, কিভাবে একটা সুষ্ঠু সমাধান হয় এটাই আলোচনা হবে।